আপনারা কিন্তু এরই মধ্যে জেনেছেন হবিগঞ্জের ইজাজুল মিয়া তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর রাজনীতি সিনেমায় ব্যবহার করার কারণে গেল 29 অক্টোবর রোববার দুপুরে শাকিব খানের বিরুদ্ধে 50 লাখ টাকার মানহানি মামলা করেছেন। দর্শক, এখন আমরা হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হব রাজনীতি সিনেমার বিরুদ্ধে মানহানি মামলার বাদী ইজাজুল মিয়া ও তার আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদের সাথে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এবং প্রতিনিধি প্রদীপ দাস সাগর। সাগর, আমাদের এই মামলার সর্বশেষ অবস্থাটা কি সেটা জানান। বিধি আসলে যে মামলাটি ইতিমধ্যে সারা দেশ জুড়েই আলোড়ন সৃষ্টি করেছে, শুধু দেশ না, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। রাজনীতি ছবিতে একটি মোবাইল নাম্বার ব্যবহারের ফলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সিএনজি চালক ও সিএনজি অটোরিকশা চালক ইজাজুল মিয়ার নাম্বারটি সেটি, যে কারণে ওই সিনেমাটি প্রচারের পর থেকে আসলে প্রচুর পরিমাণ ফোন তার মোবাইলে আসছে এবং সে অনবরত ফোন ধরতে ধরতে অতিষ্ঠ এবং এক পর্যায়ে সে আইনের আশ্রয় নিয়েছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে সেই অটোরিকশা চালক ইজাজুল মিয়া, আমরা সরাসরি তার কাছে জানতে চাইছি এই যে মামলাটি হলো, কেন আপনি মামলায় গেলেন? মামলায় আমি গেছি, সাকিব ভক্তরা আমাকে ফোন করে আমাকে খুব বিরক্ত করেছে, আমি হয়রানি হয়েছি, কেন এত বিড়ম্বনায়, তাই আমি বাধ্য হয়ে আমি হবিগঞ্জ কোর্টে মামলা করেছি। এই এই মামলা করার পর পরিচালক প্রযোজক বা যার বিরুদ্ধে করতে সাকিব খান, তাদের পক্ষ থেকে কেউ কি কোনো রকম যোগাযোগ করেছেন কিনা আপনার সাথে? না, যোগাযোগ করে নাই। আমাকে মামলা করার পর আমি বাসায় ফিরার পথে আমাকে একটা লোক কল করেছে, ভাই আপনাকে এফডিসি চাকরি করবেন? আমি এফডিসি চাকরি দিয়ে দিব। আমি বললাম না ভাই, আমি কোনো চাকরি করবো না, এতদিন আপনারা কোথায় ছিলেন, এখন আমাদেরকে চাকরি দেন, আমি এখন আশ্রয় আইনের আশ্রয় নিয়েছি, এখন আপনাদের আমাকে কল করেন, আমি কোনো চাকরি উকরি করবো না, আপনারা আমাকে কোনো এক্সট্রা কল করবেন না, লোভ দেখাবেন না, আমি লোভ পরে কোনো মামলা করিনি, আমি আইনের ব্যবস্থা নিয়েছি, আইনে যা ব্যবস্থা নিবে আমি তাই। আমি তারপর আবার বলেছি যদি আপনি এক্সট্রা কোনো আমাকে কল করেন তারপর আমি আপনার নাম্বার নিয়ে আমি থানায় জিটি করবো। ধন্যবাদ। আসলে এই ইজাজুল যেমনটা বলছিলেন যে তিনি এই মামলা করার পর তার সাথে এফডিসি থেকে একজন অপরিচিত ব্যক্তি যোগাযোগ করার চেষ্টা করেছেন, আমরা এই বিষয়ে আরেকটু জানবো। আমাদের সাথে আছেন এই মামলার যিনি আইনজীবী। ছবির নায়ক সাকিব খানের বিরুদ্ধে মামলা করেছেন হবিগঞ্জের ইজাজুল মিয়া। আচ্ছা, এইখানে আমাকে ফোন করেছেন, বলেছেন যে মামলাটা আসলে কি ধরনের, কি মামলা করা হয়েছে উনি আমার কাছে জানতে চেয়েছেন। তারপরে বলছেন যে ছবির নায়ক বর্তমানে ভারতে আছেন, উনি আসলে পরে এবং চিত্র পরিচালক প্রযোজক সবাই মিলে ওনারা সিদ্ধান্ত নেবেন মামলা তারা কিভাবে এগোবেন। আচ্ছা, এইখানে আরেকটা বিষয়, এই মামলায় কি সাকিব খানকে আসামি করাটা খুব প্রয়োজন ছিল কিনা? তিনি যেহেতু একজন অভিনেতা, অভিনয় করাই তার কাজ, তারপরও তিনি কি মানে কি হিসাবে এই মামলায় আসামি হলেন? আসলে এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন, ঢাকার অনেক সাংবাদিক আমাকে ফোন করে বলেছেন যে ছবির বক্তব্য এবং দায় দায়িত্ব সম্পূর্ণ প্রযোজক এবং পরিচালকের, ওই ছবিতে একজন নায়ক প্রযোজক অথবা পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকেন, সেখানে নায়ক কীভাবে এই মামলায় আসামি হন? আসলে 420 মামলায় বলা হয়েছে যদি কেউ কারোর দ্বারা এই ধরনের কর্ম করে থাকে, যেমন পরিচালক অথবা প্রযোজকের এজেন্ট হিসাবে এই ছবিতে নায়ক চরিত্র হয়, মামলাটি যদি প্রমাণিত হয় তাহলে এই মামলায় শাস্তি কি হতে পারে, আপনি কিভাবে কি মনে করেন? আমার মামলায় 420 একটা ধারা আছে আর 500 ধারা একটা ধারা আছে, এই দুই ধারায় 420 ধারায় যে শাস্তি হওয়ার আইনে বলা হয়েছে সে ধরনের শাস্তি ওনারা পাবেন এবং 500 ধারায় যে শাস্তির কথা বলা হয়েছে ওনারা সেটা ভোগ করবেন। পরিমাণটা কি? 420 ধারা 7 বছরের জেল এবং 500 ধারা 2 বছরের জেল।
ধন্যবাদ আমি মুজিদ। আপনারা শুনছিলেন আসলে যে মামলাটি হয়েছে, এই আলোচিত একটি মামলা। এই মামলাটির যে বিষয়গুলো অনেকের মনে প্রশ্ন রয়েছে, আসলে কেন শাকিব খানকে আসামি করা হলো, এই মামলা কী হতে পারে, এই বিষয়গুলো আমরা জানলাম। যেহেতু বিবাদী পক্ষ যারা রয়েছেন তারা ইতিমধ্যে যোগাযোগ করছেন, আমরা আশা করছি হয়তো এর ইতিমধ্যে একটি সুষ্ঠু সমাধান হবে এবং এই থেকে সব কিছু আমরা একটি ভালো দিকে যাব। ধন্যবাদ প্রদীপ আপনাকে। দর্শক শুনছিলাম প্রদীপ মামলার বাদী এবং আইনজীবীর কথা। আমরা এই মুহূর্তে নিয়েছি আরো একটি বিরতি, বিরতির পর ফিরছি আপনাদের সাথে নিয়ে।